দেখেও না দেখার ভান। দুই এক্স শাহিদ কারিনার মুখোমুখি হওয়ার এই মোমেন্টসের ভিডিও এখন ভাইরাল, যেটা নিয়ে আবার অনেকের মধ্যেই রয়েছে মিক্সড একটা রিয়াকশন। সে সঙ্গে রয়েছে টি সিরিজের মালিক ভূষণ কুমার ও দিব্যা খোসলা কুমারের তাহলে হয়ে গেছে ডিভোর্স, এই গুঞ্জনের চর্চায় এখন মুখর ইন্ডিয়ান মিডিয়া। এর পিছিয়ে কি দায়ী তাহলে নোরা ফাতেহি? এছাড়া একদিকে নেট দুনিয়ায় ছেয়ে আছে রণবীর ও তার মেয়ের কিউট মোমেন্টের ভিডিও, অপরদিকে দিশা পাটানি হাজির বম্ব গেট আপে। বাট নেটিজনরা কনফিউজ, সে কি সুইম স্যুটের উপরে জাস্ট প্যান্ট পরে চলে এসছে নাকি? এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি শাহিদ কাপুর অ্যান্ড কারিনা কাপুরের কাছে। রিসেন্টলি আয়োজিত হয় দাদা সাহেব পালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে অনেক তারকারই উপস্থিত ছিল, যেমন রানী মুখার্জি, শাহরুখ খান প্রেজেন্ট ছিল, তারপর সেখানে নয়নতারা প্রেজেন্ট ছিল, এছাড়া আরও অনেকেই ছিল। তো সেইখানে একটা এপিক মোমেন্ট ক্রিয়েট হয়। বিষয়টা হলো শাহিদ কাপুর তার দুইজন ডিরেক্টর রাজ এবং ডিকের সঙ্গে আড্ডা দিচ্ছিল। অ্যাট দ্যাট টাইম রেড কার্পেটে এন্ট্রি হয় কারিনা কাপুরের। শাহিদ কাপুরের মুখে যদিও হাসিই ছিল, হয়তো সে ভেবেছিল কারিনা হয়তো তার দিকে তাকিয়ে কোনো মিট অ্যান্ড গ্রিট করতে পারে, বাট কারিনা রয়্যালি ভাব নিয়ে শাহিদকে ইগনোর করে পাশে ডিরেক্টরদের সঙ্গে মোলাকাত করে পাশ কাটিয়ে চলে যায়। অ্যান্ড এই বিষয়টা দেখে অনেকেরই মন ভেঙে গেছে, কেউ আফসোস করে বলছে এদের আসলে মুভ অন করা উচিত, এরা দুজনেই দুজনের লাইফে হ্যাপি, বাট তারপরেও কেন যে নিজেদের মধ্যে একটা বাজে ভাইব ক্রিয়েট করে রেখেছে হু নোজ। আবার কেউ কেউ বলছে দোষ তো শাহিদ কাপুরের নয়, দোষ তো কারিনার, শাহিদ তো মুখে হাসি মেখেই ছিল, বাট কারিনা তো একটু হাই হ্যালো করতে পারতো, সে তো পুরোপুরি ইগনোর করে দিল। আবার কেউ খোঁচা মেরে এটাও বলছে ভালোই হয়েছে তারা একসাথে হয়নি কখনো, কারিনাকে এমনি দেখতে একটু বয়স্ক বয়স্ক লাগে শাহিদ কাপুরের থেকে, কারিনাকে ওই সাইফের কাছেই বেশি মানায়। যাই হোক, মোট কথায় বিষয়টা হলো এই যে কারিনা ইগনোর করে গেল, বিষয়টা অনেকের পছন্দ হয়নি, কারণ আফটার অল ব্রেকআপ কিন্তু কারিনাই করেছিল শাহিদ কাপুরের সঙ্গে। যাই হোক, হোয়াট এভার, এটা তাদের মধ্যকার ব্যাপার। ব্রেকআপ নিয়ে যখন কথা উঠলই, তখন ব্রেকআপ না, এবার তো ডিভোর্সের গুঞ্জন উঠে গেল ভূষণ কুমার এবং তার ওয়াইফ দিব্যা খোসলা কুমারের সঙ্গে। কাহিনী হলো দিব্যা খোসলা কুমারের ইনস্টাগ্রাম হ্যান্ডেলস চেক করলে এখন দেখা যায় দিব্যা খোসলা কুমারের নামের শেষে যে কুমার নামটা ছিল সেটা তিনি উঠিয়ে ফেলেছেন। এই কুমার কিন্তু ভূষণ কুমারের নামের সারনাম ছিল, অর্থাৎ স্বামীর নাম তিনি তার নামের সঙ্গে আর জুড়ে রাখছেন না। ইনফ্যাক্ট দিব্যা খোসলা কুমার ভূষণ কুমারকেও আনফলো করেছে, টি সিরিজকেও আনফলো করেছে। এই বিষয়গুলো দেখে নেটিজনরা স্পেকুলেট করছে, তাহলে কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, নাকি তারা সেপারেশন আছে, নাকি সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে। এর মাঝে মিডিয়া রিপোর্টসে পুরনো একটা খবর আবার জুড়ে আসে। 2022 সালে এক ফিল্ম ক্রিটিক্স গুঞ্জন তুলেছিল যে নোরা ফাতেহির সঙ্গে ভূষণ কুমারের পরকীয়ার সম্পর্ক চলছে এবং 2 বছর ধরে তারা প্রেমের সম্পর্কে আছে। দিব্যা খোসলা কুমারও নাকি এটা জানে, কিন্তু তার তাতে কোনো আপত্তি নেই। এখন এই বিষয়টা আবার জুড়ে না অনেকেই বলছে এদের কি তাহলে নোরা ফাতেহির জন্যই সংসারে ঝামেলা চলছে। ওয়েল, এইসব স্পেকুলেশন যখন নেটিজনরা করতে ব্যস্ত, সেই সময় কিছুক্ষণ আগে ভূষণ কুমারের তরফ থেকে তার টিমের লোকজন জানায় ভাই এমন কিছু হয়নি, দিব্যা খোসলা কুমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলস থেকে কুমার নামটা সরিয়ে ফেলেছে, কারণ তাকে জ্যোতিষী বারণ করেছে কুমার নামটা রেখো না, কুমার নামটা বাদ দিলে তোমার জন্য আরও মঙ্গল আসবে। এই জ্যোতিষীর বিশ্বাসে সেই কুমার নামটা সরিয়ে ফেলেছে, ব্যাস এতটুকুই। এখন আসলে এতটুকু নাকি অন্য কিছু আছে, হু নোজ। এদিকে নেট দুনিয়ায় রণবীর কাপুর এবং তার মেয়ে রাহা, তাদের দুজনের এই যে ব্ল্যাক ড্রেসে ম্যাচিংয়ের যে ভিডিওটা, সেটা দেখে তো সবাই প্রশংসায় ভাসাচ্ছে। আসলে কিউট কিন্তু লাগছে বাবা মেয়েকে দেখতে। রণবীর কাপুর খুব সুন্দর করে মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সে কোথায় যাচ্ছে সেটা বলি, সে যাচ্ছে হচ্ছে তার ভাগ্নে অর্থাৎ কারিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মদিনের পার্টিতে, এবং সেখানে সে তার সঙ্গে মেয়েকে নিয়ে যায়। শুধু মেয়েকেই নয়, সঙ্গে রণবীর কাপুরের আরেক ভাগ্নিও ছিল, রণবীর কাপুরের আপন বড় বোন রিধিমা কাপুরের মেয়ে ছিল। যাই হোক, যদিও এর আগে অনেকে বলেছিল রাহা কাপুর দেখতে তার দাদার মতো, বাট এখন অনেকে আবার এটাও বলছে রাহা অনেকটাই দেখতে তার মায়ের মতো। অ্যান্ড সে বার্থডে পার্টিতে কিন্তু আবার মালাইকা আরোরাও ছিল হোয়াইট কালার ড্রেসে, হোয়াইট কালার ড্রেসে তাকে দেখতে স্টানিং লাগছিল, বাট সে ওখানে একাই প্রেজেন্ট ছিল, সঙ্গে অর্জুন কাপুর ছিল না। ফাইনালি আসি দিশা পাটানির কাছে। দিশা পাটানি যেখানেই যায় সেখানেই তো একটু কেমন জানি পোশাক পরে হাজির হয়। তো এবার সে গেল একটা অ্যানিমি মুভির প্রমোশনাল ইভেন্টে, এবং সেখানে সে কয়েকজন কসপ্লেয়ারদের সঙ্গে পোস্টস দেয়, ভালো কথা। কিন্তু তার ড্রেস এবং গেটআপ দেখে অনেকেই কনফিউজ যে ভাই তার কি শরম লাগে না এমন পোশাক পরে আসতে। আবার কেউ কেউ এটাও ভাবছে সে কি পড়লো ভাই, এটা সুইমিং কস্টিউমের উপর কি জাস্ট প্যান্ট পরে হাজির হলো, দেখে তো তাই মনে হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। বাট অনেকের আবার আরেকটা কমন প্রশ্ন, তার ওই বেস্টি কোথায়, মনি রয়? তাকে ছাড়া তো সে আবার এক পাও নড়ে না। যাই হোক, মাঝে মধ্যে নড়াচড়া করে বেস্টি ছাড়া, ব্যাপার না।